হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নিউজে ভিওর্স আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার খ্যাতিমান সুপার কার ড্রাইভার রেমে গ্রেসি সম্পর্কে কথা বলবো তার পর্নোগ্রাফি জগৎ থেকে ফিরে আসা প্রসঙ্গে দর্শক অস্ট্রেলিয়ার সুপার কার ড্রাইভার রেনে গ্রেসি আবারও নতুন এক সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ভক্তদের অবাক করা যে কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তাতে এখন থেকে তাকে আর আগের মতো দেখা যাবে না নীল ছবিতে কারণ তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি দ্বিতীয়বার পর্নোগ্রাফিতে পা বাড়াবেন না কিন্তু কেন তিনি পর্নোগ্রাফিতে গেলেন এবং কেনই বা হঠাৎ কামব্যাক করার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাখো দর্শক ও ভক্তের মাঝে ভক্তদের অনেকেই বলতে চাইছেন প্রথমে অজিকন্যা ছিলেন সুপার কার ড্রাইভার রেসিং ট্র্যাকে সাফল্য ছিল তার বেশ হিংসে করার মতো তবুও তিন বছর আগে রেসিং ছেড়ে পণ্য স্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার রেনেগ্রেসির গ্রেসির সেদিনের সিদ্ধান্তও চমকে দিয়েছিল সবাইকে সম্প্রতি আবারও নিজের সিদ্ধান্তের সবাইকে চমকে দিয়েছেন রেনে গ্রেসি কিন্তু কেন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত অনেকে নিজে নিজেই প্রশ্নের উত্তর মিলিয়ে নিচ্ছেন নীলছবির জগৎ হয়তো তার আর ভালো লাগলো না তাই তিনি আবার স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত নিয়েছেন ভক্তদের ধারণা তিনি মূলত অর্থের সংকট কাটাতে ও শখের বসে সেখানে গিয়েছিলেন এখন শখ বা অর্থ দুটোই পূর্ণ হয়ে যাওয়ার কারণে কামব্যাক করেছেন তিনি দর্শক রেনেগ্রেসি উনিশশো সালের পর থেকে প্রথম ফুল টাইম নারী রেসার হিসেবেই ক্যারিয়ার শুরু করেন কিন্তু দুই সালে এসে ফর্মে ভাটা পড়ে তার ফলে তিনি আর্থিক অনটনের মধ্যে পড়েন তারপর হাজার চেষ্টা করেও সেই অনটন মেটাতে পারছিলেন না গ্রেসি তাই তিনি তখন নীল ছবির জগতে নাম লেখান এরপর শুরু হয় পর্নোগ্রাফিতে তার টাকা রোজগার করার পালা যদিও কামব্যাকের কারণ হিসেবে রেনে নিজেই বলেছেন তিনি নিসক মজার সলে এবং অভিজ্ঞতা অর্জনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তবে তার উত্তরকে ছাপিয়ে যে কারণটি সবচেয়ে যৌক্তিক হিসেবে মনে হচ্ছে সেটি হল তার আর্থিক সংকট কেটে যাওয়া অর্থ উপার্জনের দরকার ছিল সেটা হয়েছে এখন আগের জায়গাতে তিনি ফিরছেন তিন বছর আগে পণ্য তারকা হওয়ার পর থেকে তিনি সপ্তাহে চোদ্দ হাজার পাউন্ড উপার্জন করেছেন বাংলাদেশে মুদ্রায় যা পনেরো লাখ আঠারো হাজার টাকা তাই এবার এই উপার্জিত টাকা দিয়ে তিনি নিজেই একটি রেসিং টিম তৈরি করবেন তবুও পর্নোগ্রাফিতে ফিরে যাবেন না এ বিষয়ে গ্রেসি জানেন রেসিং ট্র্যাকে ফেরাটা সহজ হবে না কারণ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত মেনে নাও নিতে পারেন তাই সামনে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যে কোনো ধরনের মতামত থাকলে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আজকের মতো বিদায়